আমরা এখানে এসেছি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নয়। আমরা ত্রিপুরা প্রদেশ এনএসও এর পক্ষ থেকে সারা পৃথিবী জুড়ে যে ভয়ঙ্কর এক মহামারী চলছে তার প্রতিষেধক হিসাবে যে টিকা বেরিয়েছে তা নিয়ে আমরা কথা বলতে এখানে রাজ্যের ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেসের যিনি ডাইরেক্টর আছেন ওনার সঙ্গে বিশ্ববাসীর ব্রহ্মাচারের সঙ্গে কথা বলতে এসেছি। ইতিমধ্যে ভারত সরকার উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যকে হটস্পট ঘোষণা করেছেন গোটা উত্তর পূর্বাঞ্চলকে। সেদিকে আমরা লক্ষ্য রেখে আমরা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা রাজ্যে বিশেষ করে 18 থেকে 45 বছরের নিচে যে টিকার ব্যবস্থা করা হয়েছিল তা মাত্র 80% এখনও পর্যন্ত পায়নি, মাত্র 20% লোক পেয়েছে। কেন এখনও পর্যন্ত প্রায় 80% উপর লোক 18 থেকে 45 বছর নিচে যারা আছেন তারা এখনও টিকা ঠিকভাবে পায়নি। শুধু তা নয়, আমার কাছে অভিযোগ মূলে সুনামুড়া গোটা এলাকায় সিপাহীজলা ডিস্ট্রিক্টে সুনামুড়া মহকুমায় প্রত্যেকটা জায়গাতে এখনও পর্যন্ত টিকা কোনো জায়গাতে টিকা হয়নি। সেরকমভাবে ধর্মনগর, সেরকমভাবে আমবাসা, কুলাই, কুমারঘাট, কৈলাস সব জায়গা থেকে এসে তাই যাতে রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়ে মানুষ যাতে বাঁচার লড়াইয়ে সংগ্রামে অবতীর্ণ হয়েছে, ভ্যাকসিনেশন করিয়ে যাতে মানুষকে বাঁচানো যায়, ভ্যাকসিনেশন করিয়ে যাতে রোগটাকে রোগ প্রতিরোধের ক্ষমতাটাকে আরও বাড়ানো যায় সেই জন্য আমরা এই রাজ্যের যিনি দায়িত্বে আছেন স্বাস্থ্য দপ্তরের ডাইরেক্টর স্যারের নিকট সুভাষিত বর্মা স্যারের নিকট আমরা এই বিষয়ে একটা মেমোরেন্ডাম 3 সদস্য কমিটি, কারণ কোভিড বিধি মেনে আমাদেরকে 3 জনের আসার ইয়ে দিয়ে পারমিশন দিয়েছেন, তাই আমরা 3 জন রাজ্য এনএসএর পক্ষ থেকে সম্পাদক রাজীব দাস আর সদর জেলা এনএসএর সভাপতি টুটন দেখে নিয়ে আমরা এখানে গোটা বিষয়টা আলোচনা করার জন্য আমরা এখানে এসেছি। ধন্যবাদ।